আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমএসপি টেক রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বিধা। যদি আপনার একটি টিভি কেনার ইচ্ছা থাকে এবং যদি চান যে আপনি বাজারের সবচেয়ে কম দামের ভিতরে একটি ব্র্যান্ডের মানসম্মত স্মার্ট টিভি কিনবেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক চলুন শুরু করা যাক। আজকে আলোচনা করব সিঙ্গার ব্র্যান্ডের 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিয়ে। তার আগে দর্শক একটি কথা, দর্শক আপনি কোন টিভি কিনবেন বা কোন টিভিটি বেস্ট হবে সেটি কিন্তু আসলে আপনি অন্যান্য ব্র্যান্ডের রিভিউ থেকে যাচাই করতে পারেন, তবে আমার মতে সেটি প্রকৃতপক্ষে ঠিক নয়। কারণ প্রত্যেকটি ব্র্যান্ডের টিভি কিন্তু কোনো না কোনো সময় নষ্ট হয় এবং তার জন্যই কিন্তু ওয়ারেন্টির ব্যবস্থা। ধরুন আপনি একটি সনি ব্র্যান্ডের টিভি কিনতে চাচ্ছেন, এখন এই সনি ব্র্যান্ডের টিভি কিন্তু আপনি রিভিউ দেখতে চাচ্ছেন। এখন ধরেন আমি সনি টিভি কিনলাম, এখন কেনার পরে 3 মাসের মাথায় আমার টিভিটি সমস্যা হলো, এবং একই টিভি আপনি কিনেছেন, আপনার টিভিটি 1 বছরের মাথায় সমস্যা হলো, এবং এই একই টিভিটি আপনার আরেকটি বন্ধু কিনেছে, সে 3 বছর ধরে ব্যবহার করছে কিন্তু তার কোনো সমস্যা হয়নি। এখন আমি 3 মাস ইউজ করার পর সমস্যা হয়েছে, তো আমার রিভিউটা হচ্ছে যে এই টিভিটা একেবারেই বাজে। আর আপনি 1 বছর ইউজ করার পর সমস্যা হয়েছে, আপনার রিভিউ হবে যে মোটামুটি তেমন ভালো না, 1 বছর ইউজ করার পরেই সমস্যা হয়েছে। আপনার যে বন্ধু ব্যবহার করছে তার রিভিউ হবে যে না, আমি 3 বছর ধরে ব্যবহার করছি, এটা আপনি নিতে পারেন। তো এরকমই দর্শক, একটি ব্র্যান্ডেড টিভি, ইলেকট্রিক ডিভাইস যে কোনো সময় সমস্যা হতে পারে, যেহেতু এটি ইলেকট্রনিক ডিভাইস সেহেতু সমস্যা হতে পারে, আর সমস্যা হবে বিধায় কিন্তু কোম্পানিগুলো ওয়ারেন্টির ব্যবস্থা করে থাকে। যদি এরকম হতো যে কখনো সমস্যা হবে না, তাহলে কিন্তু কোনো কোম্পানি তার প্রোডাক্টের ওয়ারেন্টি দিত না, লাইফ টাইম গ্যারান্টি থাকতো। তাই দর্শক, ভালো যেমন আছে তেমন খারাপও আছে, আর খারাপ হয় বিধায় বা নষ্ট হয় বিধায় এই ওয়ারেন্টির ব্যবস্থা। যাই হোক দর্শক, তো সিঙ্গারের টিভি নিয়ে আলোচনা করব। সিঙ্গারের টিভির আজকের সাইজ হচ্ছে 32 ইঞ্চি, এই টিভিটির রেজলেশন হচ্ছে HD+, ফুল HD হয়তো লেখা থাকে কিন্তু এর প্রপারলি রেজলেশন হচ্ছে HD+, 1366x768, এবং এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 9। তাছাড়াও এর প্রসেসর হচ্ছে কোয়াড কোর প্রসেসর এবং জিপিইউ হচ্ছে Mali 470। বরাবরের মতো এই টিভিতে ব্যবহার করা হয়েছে RAM 1.5 GB এবং ROM 8 GB। দর্শক এই টিভিটিতে রয়েছে নেটফ্লিক্স, ফেসবুক, ইউটিউব, গুগল প্লে স্টোর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিভিতে হচ্ছে ভয়েস কন্ট্রোল, মানে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেড। তাছাড়াও দর্শক, এই টিভিটির মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন HDMI ক্যাবল রয়েছে, এবং রয়েছে USB 2.0 ক্যাবল দুটি, আর HDMI ক্যাবল রয়েছে 3টি, এবং AV পোর্ট, ল্যান পোর্ট, অডিও আউটপুট জ্যাকপুট সবগুলো ডেডিকেটেড রয়েছে এই টিভিটির। এবং সবচেয়ে ভালো বিষয় হলো এই টিভির সাউন্ড কোয়ালিটি নিয়ে। বরাবরের মতো আপনি হাই কনফিগারেশনের টিভিগুলোতেও এত ভালো সাউন্ড পাবেন না। হয়তো এখন বর্তমানে অনেক কোম্পানিতে অনেক টেকনোলজি ব্যবহার করছে, তবে সিঙ্গার ব্র্যান্ডের যে পিওর সাউন্ড টেকনোলজি এটা কিন্তু একেবারেই বেস্ট, খুবই সাউন্ড ন্যাচারাল। আপনি সাউন্ড প্রপারলি ফুল বাড়িয়ে গান শুনলেও আপনার সাউন্ড কোনো প্রকার ফাটবে না, একদম প্রপারলি ন্যাচারাল সাউন্ড পাবেন, এবং এটির বেস কোয়ালিটিও খুব বেটার। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো হোম থিয়েটার বা সাউন্ড স্পিকার ব্যবহার করতে হবে না। দর্শক, এই টিভিটি ক্রয় করলে আপনি পেয়ে যাবেন এই টিভির সাথে একটি ভয়েস কন্ট্রোল রিমোট, যা দেখতে খুবই চমৎকার, স্লিম এবং ডেডিকেটেড রয়েছে ভয়েস কন্ট্রোল বাটন, ডেডিকেটেড নেটফ্লিক্স বাটন এবং ইউটিউব বাটন তো রয়েছেই। এবং এই টিভিটির সাথে পেয়ে যাবেন একটি DVD ক্যাবল এবং 2টি টেবিল স্ট্যান্ড, এবং পেয়ে যাবেন একটি ওয়াল মাউন্টেন ফ্রি সম্পূর্ণ, যার মাধ্যমে আপনি এটি ওয়ালেও সেট করতে পারবেন। দর্শক,
এই টিভিটি আপনি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমেও গ্রহণ করতে পারবেন। দর্শক, একমাত্র সিঙ্গার কোম্পানির থেকে যদি আপনি এই টিভিটি কিনেন, তাহলে কিন্তু আপনি একেবারে 0% ইন্টারেস্টে, মানে কোনো লাভ ছাড়াই, 6 মাসের কিস্তিতে এই টিভিটি নিতে পারেন। তাছাড়াও আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে, মানে ইএমআই এর মাধ্যমে, 12 মাসে 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে নিতে পারেন। মানে তার দর্শক, আপনি মাত্র 4000 সামথিং জমা দিলে, আপনি মাত্র মানে 4000 সামথিং ডাউন পেমেন্ট দেওয়ার পরে 2220 টাকা মান্থলি দিয়েই আপনি এই টিভিটি ঘরে আনতে পারেন। একমাত্র সিঙ্গার কোম্পানি এত সুন্দর একটি সুযোগ দিতে পারছে। দর্শক, আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আমার এই ভিডিওটি তৈরি করিনি, শুধুমাত্র আমাদের দর্শকের চাহিদা অনুযায়ী আমি একটি ভালো ব্র্যান্ড যাচাই বাছাই করে আপনাদেরকে সাজেস্ট করলাম। তো দর্শক, ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।